ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? উত্তর হচ্ছে কর্ণাটক। ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH-44। মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা। নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা হয়? টর। প্রথম পদ্মভূষণ পুরস্কারের প্রাপক কে ছিলেন? সত্যেন্দ্রনাথ বোস। তেহরি বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত? গঙ্গা। নিম্নোক্ত কোনটি মিশ্র গ্রন্থি বলা হয়? অগ্নাশয়। পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? দক্ষিণ আমেরিকা। ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে? দামোদর আবহাওয়িকায়। কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? উত্তর সিরাজউদ্দৌলা। নিম্নোক্ত মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? উত্তর দামাস্কাস। ইন্দ্রা 2021 সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা? রাশিয়া। বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল হল? উত্তর 6 বছর। সেলসিয়াস স্কেলের থার্মোমিটারের কোন তাপমাত্রাকে অ্যাবসলিউট জিরো তাপমাত্রা বলে বোঝানো হয়? -273.15°C। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? উত্তর মহারাষ্ট্র। হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে নামাঙ্কিত? উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টর অধীনে পরিচালিত হওয়া শুরু হয়? লর্ড কর্নওয়ালিস। ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তাকে? উত্তর অ্যাটর্নি জেনারেল। ভারতবর্ষের যে কোনো রাজ্যে সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তাকে? উত্তর অ্যাডভোকেট জেনারেল। সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন? উত্তর দীপিকা পাডুকোন। অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম হল? উত্তর অ্যামাইটোসিস। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছে? উত্তর পালি। নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন? উত্তর ফটিকচাঁদ। সাম্প্রতিক অতীতে ভারতবর্ষের কোন রাজ্যে 300 বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছে? উত্তর তামিলনাড়ু। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় স্থাপিত হয়েছে? উত্তর মথুরা তৈল শোধনাগার। নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী? উত্তর ব্রহ্মপুত্র। পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস। কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর রাষ্ট্রীয় নীতির নির্দেশকমূলক নীতি। তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? উত্তর কৃষ্ণা নদী। কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক জয় করেছেন? উত্তর PV-সিন্ধু। নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্কমুক্ত বন্দর? উত্তর কান্ডালা। ধূমকেতু কার ছদ্মনাম ছিল? উত্তর কাজী নজরুল ইসলাম। 2020 সালে রসায়ন শাস্ত্রে কে বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান ভাটনগর পুরস্কার লাভ করেছেন? প্রফেসর যতীন্ময়ী দাস। নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়াজনিত অসুখ নয়? ইনফ্লুয়েঞ্জা। কোন রাজ্যে সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট দিনকে দেশনায়ক দিবস রূপে ঘোষণা করা হয়েছে? উত্তর পশ্চিমবঙ্গ। মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না? উত্তর ধমনী। সম্প্রতি বিশ্বের 1 নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর তীরন্দাজি। যদি ব্যারোমিটারের পারদ স্তম্ভের দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায়? উত্তর ঝড়ের সম্ভাবনা। নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? উত্তর নেপচুন। সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায়? উত্তর পেট্রোকেমিক্যাল শিল্প। টর কিসের ইউনিট? উত্তর চাপ। কার জীবনীর নাম রোম্যান্সিং উইথ লাইফ? উত্তর দেব আনন্দ। মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতাকে? উত্তর বিশাখ দত্ত। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কী বলা হয়? উত্তর ডি ফিশিং।
কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে? 1989। সাম্প্রতিক কালে ফোনে আড়ি পাতার জন্য পেগাসাস নামক সফটওয়্যার ব্যবহারের যে অভিযোগ উঠেছে সেটি কোন দেশ প্রস্তুত হয়েছে? উত্তর ইসরায়েল। ফায়ার আইস বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়? উত্তর মিথেন হাইড্রেট। 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করে? উত্তর সিঙ্গাপুর। তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? উত্তর সতীশচন্দ্র সামন্ত।